শর্ট কলম দিয়ে কিভাবে বিল্ডিং করতে হয় বা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কিভাবে করা সম্ভব শর্ট কলম দিয়ে, তো দেখুন প্রথম থেকে। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন। প্রবাসী ভাইদের প্রতি রইল আমার ফাহিমা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখতেছেন যে বিল্ডিংটি, এটা কিন্তু শর্ট কলম দিয়ে করা হইতেছে ফাউন্ডেশন বিল্ডিং। তো প্রথম থেকে যেটি আপনাদের দেখাতে যাচ্ছি, এখানে যে শর্ট কলম মানে হচ্ছে আপনাদের যে বিটি পর্যন্ত থাকে, গ্রেড বিম পর্যন্তই শেষ হয়ে যায়, তার উপরে আর কোনো কলম থাকে না। তো এখানে যে গাঁথুনিগুলো দেখতেছেন, প্রথম থেকে এখানে শোলিং করা হয়েছিল প্রায় 15 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি উঠতেছে দেখতেছেন এখান থেকে। প্রায় এই বিল্ডিংটি রয়েছে 34 ফিট বাই 20 ফিট 6 ইঞ্চি। তো এখানে কিন্তু মূলত রয়েছে 2টি রুম, 1টি কিচেন, 2টি টয়লেট, বারান্দায় আরেকটি রুম পাবেন। তো এখানে যে মূল বিষয়টি, সেটি হচ্ছে এখানে গাঁথুনিগুলোর মাঝখানে থেকে যে ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারটি হচ্ছে এখানে প্রথমে ডালাই দেওয়া হয়েছিল বেজ এখানে 4 ফিট বাই 4 ফিট। তো ডালার যে কোয়ালিটি ছিল, হাইট ছিল, সেটি হয়েছিল এখানে প্রায় 11 ইঞ্চি করে। তারপর কলমগুলো করা হইতেছে, এটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 6টি করে রড দেওয়া হয়েছে, 12 মিলি, চার সুতা করে। তারপর বিমে 4টি করে রড দেওয়া হইতেছে, সেটিও 12 মিলি করে। তো এখানে এই যে দেখতেছেন আপনার গ্রেড বিম পর্যন্ত হয়ে গেছে, তবে এখানে হাইট হওয়ার কারণে বেশি হাইট হয়ে গেছে, তো সেই জন্য এখানে ডাবল বিম হতে যাচ্ছে। তো ডাবল বিম দেওয়ার কারণ কি সেটিও জেনে নিন। ডাবল বিম যখন আপনার বিল্ডিংয়ের হাইট বেশি হয়ে যায়, বেশি পরিমাণ হয়ে যায় বিটি থেকে, তখন আপনাকে ডাবল বিম ব্যবহার করতে হয়। এই যে দেখতেছেন এই ডাবল বিমটা কোথা থেকে দেওয়া হয়েছে, তো এখানে এই ডাবল বিম দেওয়া হয়েছে, এবং কলম যদি আপনি পুরাটা দিতে চাইতেন তাহলে মোটামুটি আপনার 9টি কলমের প্রয়োজন ছিল। তো সেই জায়গায় কিন্তু এখানে 5টি কলম দেওয়া হয়েছে, কারণ একটি সাইড নদীর সাইড, সেদিকে গর্ত রয়েছে, তো গর্ত দিকে দেখে অনেক সময় ডেবে যেতে পারে বা ফেটে যেতে পারে, সেই জন্য এগুলো এই সাইডে 5টি কলম ব্যবহার করা হয়েছে। তো 5টি কলমের ভিতরে এক সাইডে 3টি রয়েছে এবং 2 সাইডে দিয়ে পিছনে 1টি এবং রয়েছে মাঝখানে মিডিলে 1টি। তো দেখতেছেন ডাবল বিম দিয়ে যে গাঁথুনিটা উঠানো হইতেছে, একটা কিন্তু প্রায় বিটি শেষ পর্যায়ে উঠে আসছে। তো সেই জন্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি, মনে রাখবেন যখন বেশি হাইট হয়ে যায় সেভাবে করতে হয়। আর যদি আপনি এটাকে দুইতলা ফাউন্ডেশন দিতে চান ব্রিকল দিয়ে, তখন কিন্তু আপনাকে প্রথমে এখানে শোলিং করার দরকার ছিল, সেটাকে কমপক্ষে আপনাকে 25 ইঞ্চি। তো 25 ইঞ্চি শোলিং দেওয়ার পর সেখান থেকে কিন্তু গাঁথনি হয়তো আপনাকে 2 থেকে 3টি দিতে হতো, তারপরে বারবারে ধীরে ধীরে কমে আসতো 10 ইঞ্চি পর্যন্ত, তাহলে কিন্তু আপনাকে একতলা পর্যন্ত পুরোই 10 ইঞ্চি গাঁথনি দিতে হতো। তো সেখানে বিমও পুরোটাই দিতে হতো, শর্ট কলমও পুরোগুলোই দিতে হবে, তাহলে আপনি এটাকে ব্রিক ফাউন্ডেশন ইটি দিয়ে ফাউন্ডেশন তৈরি করতে পারতেন। তো যাই হোক, সেই ফাউন্ডেশনটি আপনাদের সেভাবে করার নিয়ম করতে হতো, বিমো সবই কিছুই লাগতো। তো তারপর এখানে যে সিঁড়িটি করা হচ্ছে, সিঁড়িটি অনেক সময় জায়গা থাকলে যে কাজটি হয়ে থাকে সেটি বরাবর নামা যায়। তো এই বিল্ডিং হাইট বেশি হওয়ার কারণে সামনে বেশি জায়গা চলে আসে, তো সেই জন্য এটাকে আপনাকে অন্যদিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সরাসরি সামনে থেকে না গিয়ে আপনাকে উল্টো সাইড দিকে দিয়ে উঠতে হবে। তো আরেকটি বিষয়, যে মাটিগুলো ব্রড করা হলো, এই মাটিগুলো অনেক সময় গ্রেড বিম দেওয়ার আগে অনেকেই না বুঝে না শুনেই এখানে পানি ব্যবহার করে। তো পানি যখন দিতে যান মাটি বসানোর জন্য, তখন কিন্তু সেই দেয়ালগুলো অনেক সময় ফেটে যায়। তো এই ফাটলগুলো কেন ধরে সেখানে, এই মাটি দেওয়ার কারণে এবং হাইট বেশি হওয়ার কারণে। তো সেদিকে অনেকে বলতে পারেন, এখানে প্রশ্ন থেকেই যায় যে মাটি তাহলে কি বসাবো না? হ্যাঁ, অবশ্যই আপনি বসাবেন। এই যে দেখতেছেন আপনাদের, এটা কিন্তু শেষ বিম, গ্রেড বিম। তো এখানে এই ডালাইটা দেওয়ার পর আপনি পানি দিবেন বিল্ডিংয়ে, তাহলে এই বিটি বালুগুলো অবশ্যই যার যার মতে বসে যাবে।
তো এখানে কিন্তু চারটি করে রড দেওয়া হয়েছে, সেটিও কিন্তু 12 মিলি রড। তো চুরির জন্য যেটি ব্যবহার করা হয়েছে 8 মিলি রড। তো এটাকে যে ডালাইটা হবে সেটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এরপর আর কোনো গ্রেড বিম উঠবে না, কলমও আর উঠবে না, এ পর্যন্তই শেষ। এই যে দেখতেছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে গ্রেড বিম পর্যন্তই, যে কলমের রডগুলো ছিল সে পর্যন্তই শেষ। তো এটা কিন্তু একতলাই যথেষ্ট। এখানে আপনি টিন শিট করেন অথবা ছাদ দিয়ে বিল্ডিং করেন, সমস্যা নেই। তো অবশ্যই এই ব্যাপারগুলো আপনাদের জানা উচিত, আর কাজ করার সময় ঠিক এরকমভাবেই আপনাদের করতে হবে। আর যে দেখতেছি সিঁড়িটা দেখাচ্ছি, এখানে সিঁড়িতে অনেক ইট লাগে বলে সেই জন্য নিচে বালু দিয়ে চতুর্দিকে গাঁথনি করে কিন্তু এটা করা হইতেছে। তো দেখতেছেন এখানে রুমগুলো আপনাদের প্লাস যেভাবে হইতেছে ঠিক সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পিছনে দুটি রুম ভাগ হয়ে গেছে, এর সামনে এখানে থাকবে একটি কিচেন রুম, আর অপর সাইডে থাকবে আপনাদের একটি ছোট্ট একটি রুম। তো যাই হোক, আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটি অবশ্যই কমেন্টে জেনে যাবেন। আজ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।